আন অ্যাকাডেমি ডাব্লু বিপিএসসির তরফ থেকে প্রকাশিত হলো নতুন কতগুলি ব্যাচ প্রত্যেকটা ব্যাচের ডিটেলস এবং লিংক তোমরা ডেস্ক্রিপশনের মাধ্যমে পেয়ে যাবে প্রত্যেকটা ব্যাচের শুভ সূচনা আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর এবং এই প্রত্যেকটা ব্যাচের সাবস্ক্রিপশন নিতে গেলে অবশ্যই তোমরা ডেসক্রিপশান ফলো করো সেখানে আমাদের দেওয়া কোড টিডি টেন ব্যবহার করার মাধ্যমে তোমরা প্রত্যেকটা সাবস্ক্রিপশানের ভেতর টেন করে ডিসকাউন্ট পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন জিকের টেস্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল ভিডিওর ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেন মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেন কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো আর এক্ষেত্রে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার মার্কারি থার্মোমিটার ফারেনহাইট আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি এই সবকটি অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে অপশান বি আসাম চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য পরবর্তী প্রশ্ন ব্যাকেলাইট হল কি জিনিস তিনটে অপশান ভালো করে লক্ষ্য করবে এবং তারপরে আমাদের কাছে অ্যান্সার বলার চেষ্টা করবে ব্যাকেলাইট কি জিনিস তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি এটি হচ্ছে ফেনল এবং ফর্মাল ডিহাইট এর পলিমার অপশন সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন স্কারভি রোগ কোন ভিটামিনের দ্বারা প্রতিহত হয় স্কারভি রোগ এটি কোন ভিটামিনের দ্বারা প্রতিহত হয় আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি প্রতিহত হয় ভিটামিন সি এর দ্বারা অপশন ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সাতপুরা কী ধরনের পর্বত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাতপুরা কী ধরনের পর্বত তো এই সবকটি অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে এটি হচ্ছে একটি স্তূপ পর্বত অপশানে একদম সঠিক অ্যান্সার নেক্সট দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি তো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে সকলে অ্যান্সার করার চেষ্টা করো আর এক্ষেত্রে যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার সিদ্রাপং এটি দার্জিলিংয়ে অবস্থিত এটি হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র নেক্সট গুজরাটের প্রধান বন্দর কোনটি গুজরাটের প্রধান বন্দর কোনটি তো কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা সকলেই সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এক্ষেত্রে যারা অপশন বি বলছো কারেক্ট অ্যান্সার কান্ডালা এটি হচ্ছে গুজরাটের প্রধান বন্দর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলা হয় আধুনিক শিল্পদানব নিচের কোন শিল্পকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে জার্মান সিলভার তৈরি করতে নিচের কোন উপাদানের প্রয়োজন পড়ে তিনটে অপশান ভালো করে লক্ষ্য করো এবং তারপর অ্যান্সার বলার চেষ্টা করো আর এই সবকটি অপশানের ভেতর অপশান বি একদম সঠিক অ্যান্সার তামা দস্তা আর নিকেল এই তিনটি উপাদানের প্রয়োজন পড়ে পরবর্তী প্রশ্ন আপলা লোপামুদ্রা আর গার্গি এই তিন বিদেশী মহিলা কোন যুগের ছিলেন আর এই সবকটি অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে এরা হচ্ছে বৈদিক যুগের ছিলেন অপশানে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলেছে জলে স্থায়ী খরতার জন্য কোনটি দায়ী তো এই তিনটা অপশান এই তিনটে অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে বলার চেষ্টা করো আর এক্ষেত্রে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার ক্যালসিয়াম সালফেট এটি হচ্ছে জলে স্থায়ী খরতার জন্য দায়ী পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটিয়েছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইনি পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটিয়েছিলেন পরবর্তী প্রশ্ন চক্রের কোন দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে কোষ চক্রের কোন দশাতে ডিএনএ এর দ্বিতন্ত্রীকরণ ঘটে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এস দশায় অপশান বি একদম সঠিক অ্যান্সার আইসোটোপ নেই এমন একটি মৌল কোনটি নিচের কোন মৌলের আইসোটোপ নেই তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ সোডিয়াম এই মৌলের কিন্তু আইসোটোপ থাকে না পরবর্তী প্রশ্ন নট একক দিয়ে কি পরিমাপ করা হয় নট একক দিয়ে কি পরিমাপ করা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জাহাজের গতিবেগ পরিমাপ করা হয় অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন তিব্বতীরা কোন দিনটিকে অভ্যুত্থানের দিন হিসাবে বিবেচনা করে তিব্বতীরা কোন দিনটিকে অভ্যুত্থানের দিন হিসাবে বিবেচনা করে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দশই মার্চ এই দিনটিকে তারা অভ্যুত্থানের দিন হিসাবে বিবেচনা করে পরবর্তী প্রশ্ন দেখো বলেছে প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই সবকটি অপশানের ভেতর অপশানে একদম সঠিক অ্যান্সার নার্গিস দত্ত ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন নেক্সট নিচের কোন রাজ্যে কাথিয়া ও উপদ্বীপ অবস্থিত নিচের কোন রাজ্যে কাথিয়া ও উপদ্বীপ অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গুজরাট রাজ্যে এই উপদ্বীপ অবস্থিত অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি অভ্র হচ্ছে এমন একটি পদার্থ যেটি তাপের সুপরিবাহী আর তরিতের কুপরিবাহী দেখে নাও পরবর্তী প্রশ্ন এটা তোমরা সকলেই জানো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কোনটি তোমরা সকলেই জানো কি নেফ্রন অপশান সি একদম সঠিক অ্যান্সার নেক্সট আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় প্রত্যেকেই কমেন্ট বক্সের মাধ্যমে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আন্তর্জাতিক যোগ দিবস এটি কবে পালন করা হয় তো এই সবকটি অপশনের ভেতর অপশান বি একদম কারেক্ট অ্যান্সার একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বাইলা ডিলা থেকে এই কেন্দ্রে আকরিক লোহা আসে পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি মানুষের জকরিটে একটি সঞ্চিত হয় নেক্সট শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত শিব সমুদ্র জলপ্রপাত এটি কোন নদীর ওপর অবস্থিত তো এই চারটে অপশান এই চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে এটি কাবেরী নদীর ওপর অবস্থিত অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন শাক সবজি থেকে কোন ভিটামিন পাওয়া যায় না দেখো এখানে না বলেছে তো শাক সবজি থেকে ভিটামিন পাওয়া যায় না সেটি হচ্ছে ভিটামিন ডি অপশান বি একদম সঠিক অ্যান্সার নেক্সট ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে এরপরে আমি এর সঠিক অ্যান্সার তোমাদের কাছে জানিয়ে দেব পরবর্তী প্রশ্ন গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে তো তোমরা সকলেই জানো এখানে কি থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান বি একদম সঠিক অ্যান্সার আজকের এই পর্বের শেষ প্রশ্ন ওস্তাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি শ্বেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত অপশানে একদম সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ